কমিশনের দিয়ে একটা উল্টা পড়া কথা বলে
এমন তো কাজ নাই। রাস্তাঘাটে উল্টা পাল্টা কথা বলে রাস্তাঘাটে বেরোলে ওই নির্বাচনের কমিশনের বিল্ডিং এর একটা ইগো থাকবে না। আপনারা যদি নির্বাচন করতে চায়, আপনি এমপি থেকে নির্বাচন করতে চায়, মন্ত্রী থেকে ওই হাসিনার এমপি মন্ত্রীদের বাড়ি ঘরে একটা ইটও থাকে না। জনগণ এসেছে সত্য বলে হাসিনা বলে দিতে হবে। এবার এইবারের সেই শব্দ নদীর যাত্রা পূরণ হবে না। তাই বলতে চাই, নির্যাতন করে, দমননীতি চালিয়ে, গ্রেফতার করে, মিথ্যা মামলা দিয়ে আপনি পার পেতে চান ওই মুন্সিগঞ্জের বিএনপি সাধারণ সম্পাদক কামরুল জামান রতন সহ 2000 লোকের নামে মামলা দিচ্ছে, বিভিন্ন জেলায় জেলায় মামলা দিচ্ছে। ওই যে অমিত ফরিদুল ইসলামের বাড়ি আক্রমণ করেছে, বিভিন্ন বাড়ি ঘরে লুটপাট করছে, আক্রমণ করছে। অতএব পুলিশ প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, আপনারা নিরপেক্ষ থেকে আপনারা দায় দায়িত্ব নিয়ে এবং জনগণের জনগণের প্রশাসন হয়ে জনগণের কর্মকর্তা হয়ে জনগণের পাশে দাঁড়াবে, এটাই জনগণের প্রত্যাশা। কারণ হাসিনা থাকবে না। হচ্ছে সর্বাংশে কোন পুলিশ কি ব্যবহার করছে সারা বাংলাদেশে মনিটর করা হচ্ছে। কেউ নথি মনিটর করছি কে কোন ভাবে কোন ব্যবহার করছে। অতএব এগুলি আমাদের মনে থাকবে, লিখিত হচ্ছে। তাই সর্বশেষ আজকের এই ডেলিগেশনের ডিসি সাহেবকে ধন্যবাদ দিয়ে, ওসি সাহেবকে ধন্যবাদ দিয়ে এই কথাই বলতে চাই, এই নিরপেক্ষতা অব্যাহত রাখুন, দেখবেন ভবিষ্যতে আপনাদের দিকে জনগণ তাকাবে। আজকে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন, তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে আমি আজকে ঢাকা মহানগর উত্তরে বিএনপি প্রতিনিধি নেতা কমিটিকে, আমরা সংগঠনের প্রতিনিধি নেতা কমিটিকে এবং সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ।